बाल हर्पे आत्फ अर्थ हलो एमन कि इन्नार रसुला इन्ना हर्म सेल्फेल और रसुला इसमें इन्ना इन्ना अर्थ हलो निश्चय और रसुला रसूल सल्लल्लाहु अलैहि सलातु वसलाम आजेना एटा फेल सामिया इस्मा थेके आजेना या आजानी अनुमति दितेन लाहु जमीरे मजरूरे मुत्तासिल लाहुले जमीरे मजरूरे मुत्तासिल हुटो हलो आब्दुल्लाह बिन मसूद अर्थात ताके बिद्दुखुले आगे आमरा पढ़ेछि शब्दटी प्रवेश करते आलाइहे एटा जमीरे मजरूरे मुत्तासिल आलाहर बजार ही हलो जमीर अर्थात तार काछे तार काछे अर्थात एमन कि निश्चय रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आब्दुल्लाह इब्ने मसूद के तार काछे प्रवेशेर अनुमति दितेन माता शाह माता एटा हलो जश जरबे शब्द किन्तु शर्तेर अर्थ आछे जखन शाह याशाउ सामिया फाता याफ्ताउ थेके आसे सान एटा फेल फाता याफ्ताउ थेके शाह जखन तिनि चाइतेन যখন তিনি চাইতেন অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যখন তিনি চাইতেন তখনই আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার কাছে প্রবেশের অনুমতি দিতেন ওয়াল উকুফে আলা সিররিহি মিন গায়রে তাহাররুজিন ওয়ালা তাআসসুম ওয়াল উকুফে ওয়াহর পাত্র এবং আসলে এখানে ছিল এটাও আজেনা বিল উকুফে এখানে আজানা বি সব এখানে শব্দ উজ্জ্বল হয়েছে অর্থাৎ তিনি অনুমতি দিতেন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু অনুমতি দিতেন বিল উকুফে অকফুন শব্দতে উকুফুন এটা মাজদার অবগত হওয়া কোনো কিছু বিষয়ে জানা বুঝা অবগত হওয়া অনুধাবন করা অর্থাৎ সে জানতে অবগত হতে অনুমতি দিতেন আলা সিররিহি আল্লাহ তাআলা সিররিহি মুরাক্কাব ইজাফি সিররুন এরা মাজদার অর্থাৎ গোপন নিয়েছেন হ্যাঁ বহু বছর আসরার হিয়েলে জমিরে মাজরে মুত্তাসিল অর্থাৎ তার গোপন রহস্যের ব্যাপার গোপন রহস্যের উপর এবং তিনি তাকে অনুমতি দিতেন অবগত হতে জানতে তার গোপন রহস্য মিন গায়রে তাহারুজিন মিন থেকে হরবাজার অর্থাৎ থেকে গায়ের মানে ব্যতীত তাহারুজ এরভাবে তাফাউলের মাজদার অর্থ হইল সমস্যা হওয়া হারাজুন শব্দ হইছে সমস্যা তার থেকে ভাবে তাহারুজ অর্থ হয়েছে সমস্যা ভাবে তাফাউল থেকে তাহার রাজা ইয়া তাহার রাজা তাকাব্বাল ইয়া তাকাব্বাল সমস্যা গারমান ব্যতীত সমস্যা ছাড়া ওয়া আত্ম এবং লা এটা নফি অর্থ হয়েছে ছাড়া ওই গায়ের অর্থ অর্থাৎ ছাড়া তাআসুমি তাআসুম শব্দটি মাজদা ভাবে তাফাউল থেকে তাআসামা ইয়া তাআসুম অর্থাৎ হয়েছে ইসমু শব্দ থেকে আসছে ইসমু অর্থ হয়েছে গুণা অপরাধ বা পাপ তাআসুম অর্থ হয়েছে অপরাধ অপরাধ এবং সমস্যা ছাড়াই তাহলে হলো অর্থ কি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোনো সমস্যা এবং অপরাধ ছাড়াই তার গোপন রহস্য জানতে অনুমতি দিতেন হাত্তা দুইয়া বে সাহেবের সিররে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এজন্যই বা হাত্তা এ কারণেই বা এজন্যই হাত্তারা হরফা আত্ফ অর্থ হয়েছে এজন্যই বা এ কারণেই বা এ থেকেই দুয়া ওয়াহিদ মুজাকার গায়েব এটা মাজি মাজহুল থেকে আসছে ভাবে নাসারাইন শুরু দুয়া ডাকা হইতো দা আবুন থেকে দাওয়া দাওয়াত অর্থাৎ ডাকা হতো হু লে জমি নাইবে ফাইল অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকা হতো বে সাহেবি বে হরফাজার সাহেবে মুজাব সেররে মুজাব আলাই মুজাব রসুলে মুজাব আলাই মুজাব আল্লাহ মুজাব আলাই অর্থাৎ এগুলো সব মুজাব আলাই মোরাক্কাবে যাবে অর্থাৎ কি হইলো রসুল সাল্লামের গোপন বিষয়ে অধিকারী সাহেব মানে মালিক বা অধিকারী এটা সেফাইলের শিকা এমনকি আব্দুল্লাহ ইবনে মাসউদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন রহস্যের অধিকারী হিসাবে তাকে ডাকা হতো তারপরে আমরা দেখতেছি রুবিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদিন ফি বাইতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাতাদা বিহাদিহি ওয়া তাখাল্লাকা বিশানিহি ওয়া তাবাহু ফি কুল্লি খাসলাতিন মিন খেসালহি হাত্তা কিলা আনহু ইন্নাহু আকারাবু নাসে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়ান ওয়া সিমতা দেখো রুবিয়া এটা হলো ওয়াইদ মুজাকার গায়েব বাসেস ফেলে মাজি মতলব মাজহুল বাবে তাফিল থেকে সররাফা ইউসারিফু সররাফা সুরেফা রাব্বাই রুবিয়া রাব্বাইয়া রুবিয়া এটা রাব্বাই উরাব্বি
বাবে তাফিল থেকে মাজদার তারবিয়াতুন অর্থাৎ হয়েছে লালন লালিত পালিত লালিত পালিত হওয়া এখানে হয়েছে রুব্বিয়া মাজুলি অর্থ হয়েছে লালিত পালিত হয়েছেন হু জমির এটা হইলে নাইবে ফাইল অর্থাৎ আবদুল্লাহ ইবনে না এখানে রুব্বিয়া ফেল আবার ফাইল দেওয়া আছে নাইবে ফাইল দেওয়া আছে আবদুল্লাহ ইবনে মাসুদ রুব্বিয়া লালিত পালিত হয়েছেন আবদুল্লাহ ইবনে মাসুদ ফি হরফেজার মধ্যে বাইতে রসূলুল্লাহ মুরাক্কাবে জাফি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসুদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরই লালিত পালিত হয়েছেন মানে বড় হয়েছেন ফাহাতাদা সুতরাং কাজেই বা ফাড়াত অর্থ হলো সুতরাং কাজেই ইহতাদা ওয়াহিদ মুজাকার গায়েব ইসবাত হলে মাজি মাতর মারুফ বাবে ইবতিয়াল ইহতেদাউন মাসদার অর্থাৎ হচ্ছে হেদায়ত প্রাপ্ত হতেন রাস্তা রাস্তা চলতেন এখানে তিনি হুয়াল জমির মারফে মুত্তাসেল ফাইল অর্থ হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ ফলে বা কাজেই কাজেই আবদুল্লাহ ইবনে মাসুদ হেদায়ত প্রাপ্ত হতেন জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রে চলতেন বেহাদিহি এটা মোরাক্কা বেজাফি হিডাইল জমির মাজুরে মোত্তাসের অর্থাৎ রেসুলি করিম সাল্লামের হেদায়ত অনুযায়ী সুতরাং আবদুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হেদায়ত অনুযায়ী হেদায়ত প্রাপ্ত হতেন বা জীবনে প্রতিটি ক্ষেত্রে চলতেন ওয়া তাখাল্লাকা বেশামাইলিহি অর তাত্ব তাখাল্লাকা বা তাফাউল থেকে তাখাল্লাকা ইয়া তাখাল্লাকু তাকাব্বালা তাকাব্বালু তাখাল্লুকুন হ্যাঁ তাখাল্লুক মাসদার অর্থ হয়েছে খুলুকুন থেকে আসছে চরিত্র তাখাল্লাক মানে চরিত্র অর্জন করা এবং তিনি চরিত্রে চরিত্রবান হয়েছেন হ্যাঁ বা চরিত্র অর্জন করেছেন বেশামাইলি জুমা মুফরাদ হইল সামলাতুন সামলাতুন অর্থ হচ্ছে চরিত্র গুণ এটা হলো মুরাক্কাব ইজাফি হিল জমিরে মাজরে মুত্তাসিল অর্থাৎ রসুল করিম সাল্লামের গুণে এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রসুল করিম সাল্লামের গুণে গুণান্বিত হয়েছেন বা রসুল সাল্লামের গুণ অর্জন করেছেন ওয়াতা বা হু ফি কুল্লে খাসলাতিম মিন খেসালি অবার পার্থ তা বা এটা হয়েছে বাবে মুফালা থেকে তা বা ইউতা বে উ তাকা বা কাতালা ইউকাতিলু অর্থাৎ তাবুন শব্দ থেকে তাবুন মানে হচ্ছে অনুগত তা বা এবং তিনি অনুসরণ করতেন অনুকরণ করতেন হু মা জমিরে মানসুম হত্যাছেন মাফুলিবি রেসুলি কেসামকে এবং আব্দুল তিনি হয়েছে আবদুল্লাহ হু হইলে জমিরে মারফে মুত্তাসেল ফাইল এখানে অর্থ হল আবদুল্লাহ ইবনে মাসুদ এবং আবদুল্লাহ ইবনে মাসুদ তাকে মানে রসুল সাল্লামকে অনুসরণ করতেন ফলো করতেন ফি কুল্লে খাসলাতিন ফি হরফে যার মধ্যে কুল্লে এটা হলো হরফে তাকিদ প্রত্যেক অর্থ হলো প্রত্যেক খাসলাতিন এটা এসেন মুফরাদ জমা হয়েছে খাসলা খেসাল অর্থ মানে স্বভাব খাসলা শব্দের অর্থ হলো স্বভাব ফি মিন হরফে যার মানে থেকে খেসালিহি খেসালুন খাসলাতুনের বহু বাসন স্বভাবসমূহ এটা হি খেসালি এরা মোরাক্কাবে এজাফি হিলে জমিরে মাজরুরে মোত্তাসেল অর্থাৎ রেসুলি কেম সাজম রসুল সাজমের স্বভাবসমূহ থেকে তাহলে কী হইল এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রসুল সাল্লামকে তার স্বভাবগুলো থেকে প্রতিটি স্বভাবে অনুসরণ করতেন প্রতিটি স্বভাবে তাকে অনুসরণ করতেন হাত্তা কিলা আনহু হাত্তা এমন কি এটা হরফে আত্ম হাত্তা হয়েছে এটা হরফে আত্ম এমন কি কিলা ওয়াহিদে মুজাকার কলা ইয়া কলা ইয়াকুলু এ কলা কিলা এটা মাজহুলের সিগা ফেলে মাজহুল কিলা বলা হতো জমিরুল হুয়া এটা হলো তাকে বলা হতো মানে আবদুল্লাহ ইবনে মাসুদ কিলা মানে বলা হতো আনহু এখানে হইল তাকে বলা হতো আনহু হ্যাঁ আব্দুল অর্থাৎ যে আবদুল্লাহ ইবনে মাসুদকে বলা হতো ইন্নাহু আকরাবুন নাস ইন্নাহু হরমসাল ফেল হুলে ইসমিন্না জমিরে মানসুবে মুত্তাসেল নিশ্চয়ই মানসুব এই জন্য যে ইন্না হরমসাল ফেল এসএমকে নসব দেয় এই জন্য জমিটা মানসুব মুত্তাসেলের স্থলে রয়েছে নিশ্চয়ই তিনি অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসুদ আকরাব ওয়াহিদে মুজাকার ইসমে তাবজিল অধিক নিকটবর্তী অধিক কাছে আর না আছে আকরাব মোজাব আর না আছে মোজাবেলাই অর্থাৎ মানুষের মধ্যে অধিক নিকটবর্তী ছিলেন মানে বেশি
বা বেশি নিকটবর্তী ছিলেন ইলা হরফেজার কাছে রসুলিল্লাহে রসুল সাল্লামে। এবং নিশ্চয়ই আবদুল্লাহ আবনে মাসুদ রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসুল সাল্লামের কাছে সবচেয়ে বেশি নিকটবর্তী ছিলেন। হাদিয়ান হেদায়াতুন থেকে হাদিয়ান হচ্ছে হেদায়ত প্রাপ্ত হিসাবে, ওয়া সেমতান এবং চরিত্রে গুণে চরিত্রে অর্থাৎ চরিত্রে এবং গুণে। ওয়া তাআল্লামা ইবনু মাসুদিন ফি মাদ্রাসাতে রসুল, ওয়া এবং তাআল্লামা তাফাউল থেকে আল্লামা তাআল্লামা তাকাব্বালা তাআল্লামা ইয়া তাআল্লামু, তিনি জ্ঞান অর্জন করেছেন জ্ঞান শিক্ষা করেছেন কে ইবনু মাসুদিন অর্থাৎ আবদুল্লাহ ইবনে মাসুদ, এখানে ফাইল হল আবদুল্লাহ ইবনে মাসুদ। এবং আবদুল্লাহ ইবনে মাসুদ জ্ঞান শিক্ষা করেছেন ফি মাদ্রাসাতে রসুলিল্লাহ, ফি হরফেজার মাদ্রাসাতে রসুলিল্লাহ মুরাক্কাব ইজাফি অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় বিদ্যালয়। ফাকানা ফা অতবার কানা ফেলে নাকেস মিন কানা ফেলে নাকেস জমির হয়েছে ইসমে নাকেস, কানা মিন হরফেজার আকারায়ে এটা ইসমে তাবজিলের সিগা আলাতে জরিতে আকারায়ে হয়েছে কারাতুন থেকে পাঠ করা অর্থাৎ পড়া বা তেলাওয়াত করা, অধিক বা উত্তম তেলাওয়াতকারী বা পাঠকারী ছিলেন। আর সাহাবাতে এরা সাহাবির বহুবচন সাহাবা অর্থাৎ সাহাবিদের মধ্যে, এরা আকরায় সাহাবা এরা মোরা কে যাবি সাহাবিদের মধ্যে সর্বোত্তম কোরআন পাঠ লীল কোরআনে কোরআন কোরআন পাঠকারী ছিলেন। সুতরাং আবদুল্লাহ ইবনে মাসুদ সমস্ত সাহাবিদের মধ্যে সর্বোত্তম কোরআন পাঠকারী ছিলেন। ও আফাহামিহিম এটা মোরাক্কাব এজাফি আফাহামু এটা ফাহামুন থেকে ইসমে তাবজিলের সর্বোত্তম অনুধাবনকারী আয়ত্তকারী হিম সাহাবিদের মধ্যে, হিম জমির মাজরুরে মুত্তাসেল এটার উদ্দেশ্য হলো সাহাবি, সাহাবিদের মধ্যে সর্বোত্তম অনুধাবনকারী বুঝতেন সবচেয়ে বেশি লে মানি হেলাম হরফেজার মানি এরা মোরাক্কাব এজাফি হি জমির মাজরুরে মুত্তাসেল হি হইল কোরআন কোরআনের অর্থসমূহ। এবং তিনি আবদুল্লাহ ইবনে মাসুদ সাহাবিদের মধ্যে সবচেয়ে এবং আবদুল্লাহ ইবনে মাসুদ কোরআনের অর্থ অর্থ সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি অনুধাবন করতে এবং জানতেন অনুধাবনকারী বা জানতেন। ও আলামিহিম বেসর ইল্লাহ অহরফ আতফ অর্থ হলি এবং আলামি এরাও মোরাক্কাব এজাফি আলাম এরাও ইসমে তাবজিলের শব্দ, ওই আকরা আফাহাম আলাম সব ইসমে তাবজিল থেকে অধিক জানেওয়ালা অধিক জ্ঞানী ছিলেন হিম এরা জমির মাজরুরের মুত্তাসেল অর্থ সাহাবি, সাহাবিদের মধ্যে বেসর ইল্লাহ বে হরফেজার সর ইল্লাহ এরা মোরাক্কাব এজাফি অর্থাৎ সারে মোজাব আল্লাহ মোজাব আল্লাহ মোজাব রায় আল্লাহর শরিয়াত বা আল্লাহর বিধি বিধান আইন কানুন আবদুল্লাহ ইবনে মাসুদ সাহাবিদের মধ্যে সবচেয়ে বেশি জানতেন, বেশি তিনি এ বিষয়ে দখল রাখতেন। আসো বন্ধুরা, এখন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এতক্ষণ যেটুকু পড়েছি এই নস, এই নসের আলোকে এই নিচের প্রশ্নগুলো হবে। এই যে নসটা আমরা পড়তেছি ফাহামুল মাসলু অধ্যায়ে এই নসটি এবং এই প্রশ্নটি এটা 2019 সালে এসেছে, যেটা তোমাদের জন্য খুবই মানে কমন রয়েছে, তাই আমরা প্রশ্নগুলো দেখি এবং উত্তরগুলো এখানে দেওয়া আছে, তারপরও তোমরা নস থেকে উত্তরগুলি বের করতে পারবে যখন ভালো করে বুঝে নাও। দেখো না আল আস আল আসহেল আল আসএলাতুল আল আসএলাতুল মোল হাকাতু মাল আজবেবা, এখানে আনুষঙ্গিক প্রশ্নগুলো উত্তর সহ দেওয়া আছে। এক নম্বর আল আলিফ আলিফ প্রশ্ন দেখো, কাইফা লাজেমা আবদুল্লাহ ইবনে মাসউদিন রসুল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অর্থাৎ কীভাবে কাইফা কীভাবে আবদুল্লাহ ইবনে মাসুদ রসুল সাল্লাহ সাল্লামের রসুলামের সাথে ছায়ার মতো লেগে থাকতেন, এই রকম একটা প্রশ্ন আসে এখানে, সেটাই আমি দিয়েছি কীভাবে ছায়ার মতো লেগে থাকতেন, যেটা আমরা নসের মধ্যে পড়েছি সেখানে তোমরা পাবে। এখানে দেখো এইভাবেই লাগবে প্রশ্ন থেকেই কিন্তু উত্তরে এক অংশ এসে গেছে, লাজেমা আবদুল্লাহ ইবনে মাসউদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নস থেকে শুধু মোলা জামাতা জেল্লেলে সহাইবি ছায়া যেরকম তার ব্যক্তির সাথে লেগে থাকে অনুরূপভাবে আবদুল্লাহ ইবনে মাসউদ রসুল্লাহর সাথে লেগে থাকতেন। বা নম্বর প্রশ্ন দেখি, মাল খেদমাতুল্লাতি কানা আবদুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু বিহা লিরসুল্লাহ, মা এটা প্রশ্নবোধক শব্দ, ইসমে মাউসুল প্রশ্নবোধক শব্দ, মা মানে কি আল খেদমাত সেবাসমূহ, আল্লাতি কানা আবদুল্লাহ ইবনে মাসউদ আবদুল্লাহ ইবনে মাসউদ ইয়াকুমু
आदाय करतें पालन करतें बिहा उहा ले रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अर्थात एमन खेदमतगुलो कि खेदमतगुलो कि जेगुलो आब्दुल्ला इब्ने मसूद रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम खेदमत करेछिलेन अर्थात रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम जो खेदमतगुलो आब्दुल्ला इब्ने मसूद करेछिलेन सेई खेदमतगुलो कि अल जवाब उत्तर अल खेदमतुल्लाती कान आब्दुल्ला इब्ने मसूदिन यकूमु बिहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ए पर्यन्त आमरा नस प्रश्नेर मध्ये पाबो तारपर नस थेके नेब आयु के जाहु ओखाने आछे यू किजु से आन लगाई दिए माजदार बनानर जो आयु के जाहु इजा नामा और नसर मध्य पा आई अर्थात जख रसूलुल्लाह घुमाइत तक ताके जागिए तुलत आईस आईस तेरा आईस आईस तेराहु इजा एगता साला एवं रसूलुल्लाह जख गोसल करतें तक ताके आराल कर रखतें अयुल बेसाहु ना आलाइए ईजा आरादाल खुरुजा और रसूलुल्लाह जख बेर होते चाहतें तक रसूलेर दुटी जोता मुबारक पड़िए दितें अयाकलाउ हुमा मिन कदमाई ईजा हम्मा एवं दुखुले जख घरे प्रवेश करते चाहतें तक तार दुई कदम मुबारक थेके जोता मुबारक खुले फेलतें अयाहमालु लाहु आसाहु व सवाकाहु एवं तार लाठी एवं मेसवाक बहन करतें। जिम नम्बर प्रश्न आसो बेमा आजेनार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम आब्दुल्ला इब्ने मसूदी आब्दुल्ला इब्ने मसूद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आब्दुल्ला इब्ने मसूद के कीसर अनुमति दिए थकतें अल जवाब देखो नसर मध्य आजेनार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ले आब्दुल्ला इब्ने मसूदीन बिद दुखुले आलाइहे माता शाह वा बिल उकूफे आला सिरिहि मिन गायरे तहारुजिन वला तासुमिन अर्थात रसूलुल्लाह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम आब्दुल्ला इब्ने मसूद के जखनी चाहतें तार काछे प्रवेशेर अनुमति दितें एवं तिनि कोनो समस्या एवं अपराध बोध छाड़ाई अपराध धरा छाड़ाई तार गोपन विषय जानते अनुमति दितें। बंधुरा देखो दाल नम्बर प्रश्न बेमा उलक्काबु आब्दुल्ला इब्ने मसूदिन रदियल्लाहु ताआला अनहु वा लेमाजा अर्थ हइल आब्दुल्ला इब्ने मसूद की से बा की नामे उपदी हिसाबे ताके डाका हइत एवं केन अर्थात की उपनामे ताके डाका हइत एवं केन अल जवाब उलक्काबु आब्दुल्ला इब्ने मसूदिन रदियल्लाहु ताआला अनहु एडुक प्रश्नेर मध्ये रयेछे नस थेके नेबे बेसाहेबे सैयद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर गोपन रहस्यर अधिकारी हाँ हिसाबे ताके डाका हइत केन एक लेमाजार उत्तर हइल लियान्नार रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आजना लाहु बिल उकूफे आला सिरिही मिन गायरे तहारुजिन वाला तासुमिन हाँ केंना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ताके अनुमति दितें तार गोपन विषय जानार जन्य कोनो समस्या एवं पाप छाड़ा। हा नम्बर प्रश्न देखी काइफा तास छाड़ा आब्दुल्ला इब्ने मसूदिन बेतारबियती ही फी बाइतिन नबी हाँ कीभावे प्रभावित होइछिलेन आब्दुल्ला इब्ने मसूद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम घरे तार प्रशिक्षणेर द्वारा हाँ अर्थात की गुण बा की विषय तिनि अर्जन करेछिलेन उत्तर देखो तासर आब्दुल्ला इब्ने मसूदिन रदियल्लाहु अनहु बेतारबियतिही फी बाइती नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एटुकु रयेछे प्रश्ने नस थेके नेबे हाइसु कथाटा बाड़िए नेबे नसे नाई अन्नाहु एतादा निश्चय तिनि हिदायत प्राप्त होतें बेहादिही तार हिदायतेर द्वारा अताखल्लाक एवं चरित्र अर्जन करतें बेसामाइली तार चरित्र थेके अताबाहु फी खेसाली एवं तिनि अनु ওখানে বেশি রয়েছে এখানে ছোট করে দেওয়া হয়েছে এবং তিনি আব্দুল মাসুদ হোসেন সাহেবকে অনুসরণ করতেন তার স্বভাবসমূহে। আসো বন্ধুরা আজকের আমরা এই প্রশ্নটি নসটি আমরা পড়লাম এখন নসের আলোকে আনুষঙ্গিক প্রশ্নগুলো আমরা পড়েছি। আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এবং আহ্বান করতেছি এইটা ভালো করে আবারও বাড়িতে বেশি বেশি পড়ে বুঝে তারপর তোমরা এই প্রশ্নগুলো অনুশীলন করে তোমরা নিজেরাই এই প্রশ্ন উত্তর না দেখে নস থেকে উত্তরগুলি বের করে আয়ত্ত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তোমাদেরকে আল্লাহ তৌফিক দিন। আজকের এ পর্যন্তই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।